তাকে বলিউড অভিনেত্রী থেকে প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবেই চিনে থাকে সবাই। বলছি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কথা। সুশান্তের মৃত্যুর পর সব থেকে বেশি জেরার মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। কারাগারেও কাটিয়েছেন বেশ কয়েকদিন, তবে বর্তমানে নিজের জায়গাকে শক্ত করার প্রয়াস চালাচ্ছেন এই অভিনেত্রী। নিয়মিত হচ্ছেন অভিনয়ও। তবে শোনা যাচ্ছে হলিউডে পাড়ি দেওয়ার ডাক পাচ্ছেন তিনি। বেশ কিছুদিন আড়ালে ছিলেন রিয়া, এছাড়া নতুন কোনো বলিউড সিনেমাতেও তার চুক্তির খবর নেই। মাঝে জানা যায় বলিউডে কাজ না পেয়ে ভারতের দক্ষিণের সিনেমাতেও চেষ্টা করছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় হলিউড থেকে সিনেমার সুযোগের প্রস্তাব পেয়েছেন রিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে হলিউডের তিনটি ট্যালেন্ট এজেন্সি রিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তারা হলিউডের নামী পরিচালকের সঙ্গে এই অভিনেত্রীর কাজের ব্যবস্থা করে দিতে চাইছে। তবে হলিউড সিনেমায় কাজের ব্যাপারে রিয়ার আগ্রহ থাকলেও এ ধরনের প্রস্তাবে এখনো সম্মতি দেননি তিনি। অন্যদিকে বিগ বস রিয়েলিটি শো এর পরবর্তী সিজনে রিয়াকে দেখা যাবে বলে গুঞ্জন চাওয়ার হয়েছে। পাশাপাশি চেহরে নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী। 2 বছর আগে এতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি সহ আরো অনেকে। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।